फूल दिए दिए नाना बरणीर बनफूल दिए ইন্টারন্যাশনাল গ্র্যান্ডমাস্টার এগুলো তো অনেকটাই পরের কথা, কিন্তু যেভাবে এই বর্ধমান বা জেলা থেকে এই চেসকে নিয়ে উদ্যোগ নেওয়া হয়েছে, এটা নিয়ে আপনি প্রথম কি বলবেন? না ডেফিনেটলি এটা তো আমার মনে হয় একদম মানে বেসিক, এখান থেকে আমাদের শুরু করা উচিত। এবং আজকে এই যে পূর্ব বর্ধমান জেলা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজকে এই যে অনুষ্ঠানটা করা হলো কোভিড বিধি মেনে, এবং এই বর্ধমান পূর্ব বর্ধমান আদর্শ বিদ্যালয়ে আমার মনে হয় আমরা যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে সারা বাংলা দাবা সংস্থার মাধ্যমে দাবাটাকে বিভিন্ন জেলায় জেলায় ছড়িয়ে দেবো। কেননা আজকে যা সমস্ত অ্যাক্টিভিটি হয়, আজকে গ্র্যান্ডমাস্টার টুর্নামেন্ট, ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট বা ওপেন টুর্নামেন্ট, ন্যাশনাল ইভেন্ট, সব কিছু কিন্তু কলকাতাতে হয়। আমাদের পশ্চিমবঙ্গে যা কিছু অ্যাক্টিভিটি সব কলকাতা কেন্দ্রে, কিন্তু জেলাগুলোকে যতক্ষণ না আমরা সচল করতে পারবো, যতক্ষণ না আমরা ওখানে টুর্নামেন্ট করতে পারবো, যতক্ষণ না আমরা জেলাগুলোতে জেলা আবার সংস্থাগুলোকে আমরা আরও বেশি করে মজবুত করতে পারবো, ততক্ষণ কিন্তু জেলাতে দাবা বা যে কোনো খেলাধুলা সেভাবে ছড়াবে না। আপনি ডায়াসে অলরেডি অনেক কিছুই বলেছেন, অনেক উপদেশও দিয়েছেন, কিন্তু একটা জিনিস কিন্তু এখনও পর্যন্ত আমরা মেনে নিতে বাধ্য হব, সেটা হচ্ছে বাংলায় দাবা আপনাদের যুগের পরে এই এখনও পর্যন্ত মহিলা দাবার হিসাবে আমাদের যারা খেলছে বা চলছে সব ঠিক আছে, কিন্তু সাউথ সেকশন কিন্তু সবসময় দাবাটাকে যেন ক্রিকেট ফুটবল বা রক্তের মধ্যে মিশিয়ে নিয়েছে, ওইগুলো অন্য কিছুকে বাদ দিয়ে সাউথ কেন এত এগিয়ে? সেটা আমি আগেও বলেছি যে সাউথ ইন্ডিয়া বা মহারাষ্ট্র বা আমাদের পাশে রাজ্য উড়িষ্যা এটা এগিয়ে আছে, এই কারণে যে সেখানে বিভিন্ন জেলাগুলোতে পরিকাঠামো অনেক ভালো এবং সেখানে টুর্নামেন্টটা মানে প্রতিযোগিতার সংখ্যা বাড়াচ্ছে। যত না আপনার টুর্নামেন্ট যতক্ষণ না হবে, কারণ আমাদের প্রচুর প্রতিভা আছে, প্রতিভাগুলো কিন্তু সবাই মফস্বলে আছে, বিভিন্ন জেলায় ছড়িয়ে আছে, তাদের পক্ষে বারবার ধরে কলকাতার বাইরে গিয়ে খেলাটা তাদের পক্ষে অনেক অসুবিধা হয়। সুতরাং আমরা যদি জেলাগুলোকে মজবুত করতে পারি, জেলার সংগঠনগুলোকে যদি আমরা আরও বেশি মানে সজাগ করতে পারি এবং সেখানে যদি টুর্নামেন্ট করতে পারি, তাহলে কিন্তু ওভারঅল ডেভেলপমেন্ট এবং হবে, এবং জেলাগুলোর থেকে আমরা অনেক ভালো ভালো প্লেয়ারকে জেলা থেকে বৃষ্টিকে কি পরবর্তীকালে আমরা ম্যারিয়ান গোমসের জায়গায় ভাবব? বৃষ্টিকে ডেফিনেটলি, বৃষ্টি তো এই জেলার একজন আদর্শ, একজন আইকন, এবং আমার মনে হয় বৃষ্টিকে দেখে পূর্ব বর্ধমানের এবং আশেপাশের ডিস্ট্রিক্টের সবাই এগিয়ে আসবে, তারা অনুপ্রাণিত হবে। এবং আমার দৃঢ় বিশ্বাস খুব শীঘ্রই ওমেন ইন্টারন্যাশনাল মাস্টার এবং গ্র্যান্ডমাস্টার টাইটেল খুব শীঘ্রই পেয়ে যাবে। এবং আমরা চাই সার্বা দাবা সংস্থার মাধ্যমে আবারও বলছি যে আমরা চাই যে প্রত্যেক জায়গাতে যাতে টুর্নামেন্ট হয়, ডিস্ট্রিক্ট টুর্নামেন্ট হবে, হোক বাচ্চাদের জন্য ওপেন টুর্নামেন্ট করা হোক, বড়দের জন্য সিনিয়র টুর্নামেন্ট করা হোক, বছরে 5-6টা টুর্নামেন্ট যদি ডিস্ট্রিক্টেই হয়, তাহলে কিন্তু ডিস্ট্রিক্টের যে সমস্ত প্লেয়াররা আছে তারা উপকৃত হবে। এবং আমি আরেকটা কথা বলবো এর সঙ্গে যুক্ত করতে চাই যে কোচিং সেন্টার, ক্যাম্প, ওয়ার্কশপ, এই সাইমেন্টেনিয়াস এক্সিবিশন এগুলোকে নাম্বারটা বাড়াতে হবে। আর ইন্টারন্যাশনাল যে সমস্ত ইভেন্টগুলো এখন হচ্ছে বা টুর্নামেন্টগুলো, সেটা হচ্ছে ভার্চুয়ালি, তো সেই ভার্চুয়ালি আর ফিজিক্যালির মধ্যে যে ইন্টারাকশন সেইটার থেকে কি অনেকটা পার্থক্য হয়ে যায় না? না ডেফিনেটলি, কিন্তু আমাদের এমন একটা সিচুয়েশনের মধ্যে যাচ্ছি আমরা, কোভিড-19 প্যান্ডেমিকের মধ্যে দিয়ে গত 1.5 বছর ধরে যাচ্ছি, সুতরাং যেহেতু অনেক বিধিনিষেধ আছে তাই জন্য কিন্তু ওভার দ্য বোর্ড টুর্নামেন্ট করাটা ডিফিকাল্ট হয়ে পড়ছে। এরা এখন তার জন্য কিন্তু লাস্ট 1-1.5 বছর ধরে অনলাইন টুর্নামেন্টের সংখ্যা খুব বেড়ে গেছে, জনপ্রিয়তা বেড়ে গেছে। তবে আবারও বলছি অনলাইন
আর সামনাসামনি যে টুর্নামেন্ট ওভারদাবোর্ড টুর্নামেন্টের মধ্যে অনেক তফাৎ। লোকে সামনাসামনি টুর্নামেন্ট মানে ওভারদাবোর্ড খেলতে অনেক বেশি স্বচ্ছন্দ্য বোধ করে এবং তাদের ভালো লাগে। আমার মনে হয় আমরা এই প্যান্ডেমিক সিচুয়েশন খুব শীঘ্রই থেকে কাটিয়ে উঠতে পারবো এবং যখন সব কিছু নর্মাল হয়ে যাবে তখন আবারও আমরা সেই পুরনো ওভারদাবোর্ড টুর্নামেন্ট সামনাসামনি বসে খেলা টুর্নামেন্ট সেটাতে আবার ফিরে আসতে পারবো। থ্যাংক ইউ ফর জয়নিং আস এনিমো। থ্যাংক ইউ। তোমার কেমন লাগছে? ভালো। তুমি কতদিন ধরে দাবা খেলছো? 3 বছর। আচ্ছা, আজকে কার সঙ্গে দাবা খেললে তুমি জানো? দিব্যেন্দু বড়ুয়া স্যার। হ্যাঁ। তুমি বড় হয়ে কি হতে চাও? চেস চ্যাম্পিয়ন। আচ্ছা, চেস চ্যাম্পিয়ন হতে চাও? থ্যাংক ইউ। রাজবি মন্ডল। কোন ক্লাসে পড়ো? ক্লাস 1। কোন স্কুল? কেন্দ্রীয় বিদ্যালয়।